56.49 উত্তীর্ণরে ঘোষিত হল হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল। এবার অবতীর্ণ হয়েছিল সর্বমুঠ 419,887 ছাত্র ছাত্রী। 58.80% ছাত্র উত্তীর্ণ হওয়ার বিপরীতে ছাত্রীর উত্তীর্ণর হার 54.49%। বিগত 3 বছরের তুলনায় এবার নিম্নগামী হল হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল। এবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত অবতীর্ণ হওয়া ছাত্রর সংখ্যা আছিল 1,95,179 জন, অবতীর্ণ হওয়া ছাত্রীর সংখ্যা আছিল 2,24,708। মেট্রিক পরীক্ষাত অবতীর্ণ হওয়া 419,887 ছাত্র ছাত্রীর ভিতর প্রথম বিভাগত উত্তীর্ণ 88,521 ছাত্র ছাত্রী, দ্বিতীয় বিভাগত 99,854 উত্তীর্ণ আর তৃতীয় বিভাগ লাভ করে 64,101 ছাত্র ছাত্রী। ইফালে এইবারের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত 85.46% উত্তীর্ণরে সফলতার শীর্ষত আছে ধেমাজি জেলা। আনহাতে সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত চিৰাং জেলার উত্তীর্ণ হার হয়েছে সর্বনিম্ন। চিৰাং জেলার উত্তীর্ণ হার হয়েছে 34.27%। মন করবলগীয় বিষয় যে যময়ত রাজহুয়া খণ্ডর বিদ্যালয়ের গুণগত মানদণ্ড উন্নত করার কারণে সরকারের চেষ্টা অব্যাহত রাখিছে, সেই সময়তে কিন্তু মঙ্গলবারে ঘোষিত মেট্রিক পরীক্ষার ফলাফলতো ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ের চমকপ্রদ ফল। কেবল ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ে নহয়, 2022 বর্ষের মেট্রিকের ফলাফলত দেখা গেল ইংরাজি মাধ্যমের বিদ্যালয় সমূহেরও ভাল ফলাফল। এইবারের ফলাফলত প্রথম 10টা স্থান দখল করলে সর্বমুঠ 55 জনে, শীর্ষ 10-র 55 জনের অধিকাংশই ইংরেজি মাধ্যমের। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।